রাশিয়ার নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ জাহাজ ধ্বংসের দাবি করে ইউক্রেনের বিমান বাহিনী। ওই জাহাজে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন নিয়ে যাওয়া হচ্ছিল, আর এই ড্রোনগুলো ইরান থেকে এসেছিল বলে মনে করে কিয়েভ। রাশিয়া জানায়, মঙ্গলবার ক্রিমিয়ার ফিয়াদোসিয়া বন্দরে ইউক্রেনের হামলায় আগুন লেগে যায়। এরপরেই একটি জাহাজ ধ্বংসের দাবি করে কিয়েভ, তবে এ বিষয়ে ইউক্রেন কোনো প্রমাণ হাজির করেনি। পৃথক একটি বিবৃতিতে ইউক্রেন বিমান বাহিনী দাবি করে, তাদের পাইলট মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে বন্দরে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের সেনা ও যুদ্ধ সরঞ্জাম বহনকারী একটি জাহাজ ধ্বংস করে দেয়। এই দাবির মুখে তাৎক্ষণিকভাবে রাশিয়া কোনো মন্তব্য করেনি। এই হামলায় ইউক্রেন কি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং সেগুলো কতটি ব্যবহার করেছে তাৎক্ষণিকভাবে তাও জানা যায়নি। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেস্কো অঞ্চলের মারিঙ্কা শহর দখলের দাবি করছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের সামরিক বাহিনী মারিঙ্কা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।